তাহলে পুরো সাহারা মরুভূমির আয়তন দাঁড়াবে 1,10,00,000 বর্গ কিলোমিটার বা 42,00,000 বর্গ মাইল। ভৌগোলিকভাবে সাহারা মরুভূমি উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা। মরুভূমিটির দক্ষিণে নাইজার নদী বয়ে গেছে। আর রাজনৈতিক সীমানার বিচারে বর্তমানে 10টি দেশ সাহারা মরুভূমির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। এই দেশগুলো হচ্ছে আলজেরিয়া, চাঁদ, মিশর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, নাইজার, ওয়েস্টার্ন সাহারা, সুদান এবং তিউনিশিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি চলে এসেছি জুবায়ের ভাইয়ের মেয়ের বার্থডেতে। সো চোখ রাখবেন এখানে আমরা কী কী করতেছি। এবং এসেছেন এর মধ্যে সবাইকে শুভেচ্ছা। ধীরার পরিবারের পক্ষ থেকে আমি দীপ। তো অনেকে ইতিমধ্যে হ্যাপি ডে, সরি হ্যাপি ডে না জুবর ভাই, হ্যাপি ডে না হ্যাপি ডে, মানে যেটা খায়া হ্যাপি হয় ওটার নাম হলো হ্যাপি ডে, আর খাবারের নাম হলো হ্যাপি ডে। তো যা অনেকেই খাবারের খুব প্রশংসা করছেন, জানতে চাচ্ছেন কোথা থেকে খাবার আনা হয়েছে, কারণ বরাবর জুবর ভাই আনে ছাগল চুকি কি। আচ্ছা তো আমাদের জন্য কি প্রেজেন্টেশন আছে তোমার পক্ষ থেকে? তো অসুবিধা নাই, আমরা আস্তে আস্তে ধীরার নাচ দেখবো এবং গান শুনবো। আর পাশে আছেন আমাদের খালো জান, ধীরার জানের জান, ওনার নানা জান। তো ইকরা পার্টি সেন্টার এবং ইকরা চাইনিজ রেস্টুরেন্টের আমাদের কিছু বলবেন ধীরার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য কষ্ট করে। আর আজকে দিরার 11তম বার্থডে, রাইট? আমরা দোয়া করি আরো বড় হোক, লেখাপড়া করুক, মানুষের মতো মানুষ হোক, এবং সবার কাছে আমি দোয়া চাচ্ছি দিরার জন্য। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই মুহূর্তে ডাকবো আমাদের ভাবি যান, যিনি এগুলো এই যে ডেকোরেশন করতে করতে খুব হাঁপিয়ে গিয়ে বাসায় গিয়ে সে যেগুলো যে এখন এসেছেন। ভাবি আমাদের রাত্রি, ভাবি সন্ধ্যা হয়েছে, রাত্রি ভাবি মঞ্চে আসবেন। ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো না থাকলে বাসায় থাকতাম, নিশ্চয়ই খারাপ না। টেকনিক্যাল উত্তর মনে হয় ভাবি। ও একটু গল্প বলতে হয়, দুদিন আগে ভাবির বাসায় গিয়েছিলাম। ভাবি শুনে নেই তো? ভাবির বাসায় যাওয়ার পরে বললো যে গতকালকের বাড়ির কথা মনে আছে, মানে আমিও সেই কথা বলতে যাচ্ছি, গতকাল আপনার বাড়ির কথা মনে আছে? বাড়ি গিয়েছিলাম, ওটা কথা অনেকটা ওরকম। তো যাই হোক দুর ভাই, আপনি কষ্ট করে এত দূর থেকে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি আগত অতিথিবৃন্দের উদ্দেশ্য কিছু বলতে চাই। আপনারা অনেক ব্যস্ততার মাঝেও আসছেন, আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে, তখন আপনি দেখবেন আমার কষ্ট গুরুত্ব দিয়ে হলো নাকি। মাই গুডনেস, আসলে সমস্যা ওরা না, সমস্যা ওই যায় এটা হাতে ফেলে কি অর্থাৎ। তো আমাদের দেশে একটা কথা আছে, পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে। তো যাই হোক, দীপু ভাইয়ের কাছ থেকে আগে উত্তরগুলো শেষ করি। খুবই ভালো, আসলে দুইটা উদ্দেশ্যে আমার এখানে আসা। প্রথমত ছিল আমার মেয়ের এবং মেয়ের মার দুজনের জন্মদিন এই মাসে, মেয়ের মার হচ্ছে 1 তারিখে আর ধীরার আজকে। সাথে ছিল আমাদের গাজীপুরের ইলেকশন, দুইটা মিলিয়ে আর কি আসা। তো এখানে কিন্তু মেয়ের মা, মেয়ের জন্মদিন আর গাজীপুর। ও আচ্ছা, আপনি আপনার মতো অঙ্কে ভালো না? আমিও ভালো না, তো বরাবর অঙ্কে ফেল করতাম না, টাইনা টিনা পাস করতাম আর কি। আমি হিরো হয়ে দিলে আবার কেনাকো ভাবির বার্থডে, তো এইটা আমাদের কে বোঝায় দেওয়ার জন্য ধন্যবাদ। আমায় পূর্বে মনে কাছে দূরে দেখা নেই থাকো,
দূরে যেখানেই থাকো وشو
I'm
أنا
অনেক এনজয় করলাম আমরা সো জুবার ভাইয়ের মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ